হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেক বেলা হয়ে গেল আর আমার মেয়েকে দেখো এখানে, আজকে মেয়ের জন্মদিন। আজকে কি বলো, কি কেক কি কি হবে তোমার? কেক কাটা হবে। হ্যাঁ, কেক তো কাটা হবে। তোমার কিসের জন্য কেক কাটা হবে বলো? তোমার কি আজকে কেক কাটবো তুমি? জন্মদিন। কার জন্মদিন? কার? তোমার নাম কি? বিত্তি দাস। বিত্তি দাস? ও, তোমার দাদা কই? তোমার দাদা কোথায়? কে দাদা? তোমার দাদা? তোমার দাদা? হ্যাঁ, দেবী দাদা। হ্যাঁ, সেখানে সেখানে কি করছে? বলছি। ও, তো চলো। তো এখন আমরা ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। হাতে ব্যথা, সে জামাটা কই? তোমাকে সে জামাটা পরতে বললাম, বাপি যেটা কিনে আনছে সেটা পরে পরবে। তোমাকে তো বললাম যে এটা আগে রেখে দাও, এটা দিদুন, মানে ছোট দিদুন, নম্বরি দিদুন কিনে দিয়েছিল দুর্গা পূজার সময়, এই জন্য বলছি যে এটা রেখে দাও, সেটা বাপি যেটা কিনে আনছে সেটা পরে আসো, যাও। হ্যাঁ, তো বসো এখানে, আসনে বসো, বসো আগে, তাড়াতাড়ি বসো। আজকে ঠাকুরের জন্য নতুন পোশাক দিলাম, এই যে দেখো, ঠাকুরকে স্নান করিয়ে নতুন পোশাক দিলাম, নতুন ফুলমালা দিলাম, আর এদের সবার পোশাকগুলো ধুয়ে দিয়েছি এবং ফুলমালাগুলো চেঞ্জ করে দিয়েছি, এই যে। আর ঠাকুর ঘরটাও একটু ফুলমালা দিয়ে একটু সাজিয়েছি, আজকে মেয়ের জন্মদিন, সমস্ত কিছু এগুলো ধোয়া হয়ে গেছে। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিছু ধুয়ে শুকনো হওয়ার পর তারপর আবার পরিয়ে তো সেবা দেব। একটু পায়েস রান্না করলাম অল্প, এই যে ভগবানকে দেব। হাতটা ধুয়ে নে, থামিকে বল হাতটা ধুয়ে দেবে। হ্যাঁ, লে ধুবলে ধর, না সে পরবে নি, তুমি ধরো, ধুব ধরো। বিল্ডিকে বলে দাও যে আজকে আমার জন্মদিন, আমন্ত্রণ থাকলো, বলবা নি কেন? চলো তাড়াতাড়ি চলো, এদিকে 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 এদিকে, থামি গেছে। ফুল ধরো, আগে ফুল দিয়ে দাও, সবগুলো মাথায় ফুল দিয়ে দাও। হ্যাঁ, যাও সেখানে বলো যে পরম পুরুষ, পিতৃপুরুষ, তোমরা সবাই আমায় আশীর্বাদ দাও, আমি যেন সঠিক পথে চলতে পারি, সঠিক কথা বলতে পারি। যাও সেদিকে যাও, সবাইকে দিয়ে দাও এক এক করে। হ্যাঁ, সেদিকে একটা, চলো আশীর্বাদ করো। হ্যাঁ, আশীর্বাদ করবে সবাই, সেদিকে সেদিকে। লোক তুমি কি বলছো মনে? এটা কি এরকম করতে নি, থামিকে বলো যে তাড়াতাড়ি আসা, যাও বলো, কথা শুনবে নি বলছে। আচ্ছা বলু, তুমি আসো, তাড়ি রাখো। ভয় পায়নি? তার দিদিকে বলে ভয় পাওনি, ভাইকে বলে দাও, কি বলবো বলো, ভাইকে বলো যে আজকে আমার জন্মদিন, তোমার জন্য আমন্ত্রণ থাকলো। হাই, জামা কাপড় ভিজে যাবে কাকু, ভাইকে বলে দাও। হ্যাঁ, এ বাবা উল্টা হয়েছে,
এ তো দাদা, আগে ভাই বলে ডাকবিনি দাদা। এ বাবা, এই তো অনেকজন আছে, তাড়াতাড়ি এসো। আমার জন্মদিন, তাই ও রেডি হয়ে গেছে এবং ও দাদাকে একটা নতুন জামা পরিয়েছি। আর ও যাবে বলছে রাস্তার দিকে বেড়াতে যাবে, তাই ওখানে রাগ করে বসে আছে। আর যাবি আসবি তো, যাবি নি? তাহলে তুই এখানে থাক, আমি পালিয়ে যাই। আসবি, যাবি নি? পড়ে যাবি, আয়। আমি ধরবো? আমি ধরতে পারবো না। তাহলে পিসি কম্পিউটার শিখতে যাবে, যাবি? চল যা, যাবি? আমি পালিয়ে যাই তাহলে। দাদাকে নিয়ে যাবি নি? যাবি? দাদাকে তুই ধরে ধরে নিয়ে যাবি। আজ এই জন্মদিনের উপহার হিসেবে ও নিজে ভগবানের নাম নিয়ে সৎপথে যেন চলতে পারে, সৎ কর্ম যেন করতে পারে, সেই আশীর্বাদ তোমরাও দূর থেকে করো এবং ও নিজের মুখে যা কিছু বললো সবটাই তোমরা শুনতে থাকো। কথা বলবো না, সত্য কথা বলবো না নাকি? জন্মদিনে তোমাকে এই কথা আমি শিখিয়েছি, সত্য কথা বলতে হয়, তারপর সত্য কথাতে চলতে হয়। হ্যাঁ, সত্য কথাতে বলতে হয়। হ্যাঁ, তোরে তারপর বলো, সত্য কথা বলতে হয়, সত্য পথে চলতে হয়, গুরুজনকে মানতে হয়, সত্য পথে চলবো, মিথ্যা কথা বলতে নেই, মিথ্যা কথা বলতে নেই, সবাইকে ভালোবাসতে হয়, সবাইকে ভালোবাসতে হয়। হ্যাঁ, এটাই তো। আর কি কারণ কি বলতো? ভগবান বারবার বলেছে যে জড় জগৎ থেকে নিজেদেরকে বারবার সচেতন জাগাও, সচেতনতায় ফিরিয়ে আনো, ভক্তিপথে আসো, অভ্যাস করো। কি? হ্যাঁ। আর আমার সোনা মা অনেকগুলো মন্ত্র শিখে গেছে নাকি? কি বলো, একটা বলো। যেমন গুরুদেবের প্রণাম মন্ত্র বলো, গুরুদেবের প্রণাম মন্ত্র বলো, জোরে জোরে বলবে কিন্তু। গুরু ব্রহ্মা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, দশমেশি গুরুদেব নমঃ। হ্যাঁ, তারপর শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলো। শ্রীকৃষ্ণ চৈতন্য ওটা না কি? নম নম ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্য দেবায় গৌ ব্রাহ্মণ্য, জোরে বলো। গৌ গৌ ব্রাহ্মণ হিতাচ যোগ হিতাচ শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম নম। পাপহং পাপং পাপকর্মাহং পাপকর্মাহং। হুম, পাপাটা। হুম, পা সম্ভব। হুম, পাহিমা পুণ্ডরীকাগ হরহরি সর্ব পাপ হরহরি সর্ব পাপ। আর বৈষ্ণবদের প্রণাম বলো। কি? বাঞ্ছা কল্প আমি গাইব বলো। লাডে লাডে মা, লাডে লাডে মা, তুমি হাস না, আমি হাসবো নি, বলো না। লাডে লাডে মা, বাঞ্ছা কল্প তরু ভক্ত কৃপা সিন্ধু, বাহ এ বচ্চ পটি তান বাপরে নেব বৈষ্ণব প্রভু নম নম। হ্যাঁ, তারপর পঞ্চতন্ত্র মহামন্ত্র বলো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ, জোরে বলো। ববুনি প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ সাদৈত গদাদ শিবা সাদি গৌরু ভক্ত বৃন্দ। হ্যাঁ, তারপর হচ্ছে গীতা শ্লোক বলে দাও। কি? যদা যদা হি ধর্মস্য, যদা যদা হি ধর্মস্য। হ্যাঁ, তারপরে গ্লানি ভবরিত ভারত, গ্লানি ভবরিত ভারত অভ্যুত্থানম ধর্মস্য, ধর্মস্য এটা জানো নি? না, মনে নেই। ও পরিবারকে বলে দিতে বলছে যে পিসিমণি আমাকে মারছে, আজকে আমার জন্মদিন, পিসিমণি মারছে। ওটা তো পিসি জন্মদিনে বলে দাও যে তোমরা সবাই আমায় আশীর্বাদ করো, আমার দাদার যেন সুস্থ হতে পারে, আমি যেন ভালো থাকতে পারি, আর সকলকে ভালো রাখতে পারি, বলে দাও। পারবো নি তো বলে দাও যে আজকেটা এইটুকু, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা টাটা। হ্যাঁ, টাটা টোটো। ই বাবা, দাদা সেখানে বসে আছে, দাদা কিভাবে বসে আছে?
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আজকেটা এইটুকু, জন্মদিন এইভাবেই কাটলো, খুব একটা বেশি বড় নয় যদিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।